এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আপনাদের সকলকে ক্যানভাস এন্টারটেনমেন্টে স্বাগত। ক্যানভাস এন্টারটেনমেন্ট অডিও বুক সিরিজে আজ শুনবেন ট্র্যাপ, গল্প রচনায় স্বাগত। প্রধান চরিত্রে রাঘব, সারিতা, ইন্সপেক্টর রণজয় সেন ও ইন্সপেক্টর ইন্দ্রাণী। আজকের গল্প পাঠে সুরিত, গল্পের সূত্রধার আমি শক্তি। শুরু হচ্ছে ট্র্যাপ। তাহলে কথা হয়ে গেল, আসছে ডিসেম্বর মাসেই বিয়ের দিনটা ফাইনাল হোক। আপনার কোনো অসুবিধা নেই তো অরিন্দম বাবু? না না, আমার কোনো অসুবিধে নেই। আপনি আগে ছেলেকে জিজ্ঞেস করুন ওর কোনো অসুবিধে আছে কিনা। কিরে, তোর কোনো অসুবিধা নেই তো? তাহলে ওই সময়টাই ফাইনাল করি। না না, আমার কোনো অসুবিধা নেই, তোমরা ডেট ফিক্স করে নাও না। এই হলো রাঘব। বিকম পাস করে এখন একটা স্কুলে চাকরি করে, কিন্তু তার বাবা মায়ের ইচ্ছে তার বিয়ে দেওয়ার। তাই আজ মেয়ের বাড়ি থেকে পাকা কথা বলতে এসেছিল। মেয়ের নাম সারিতা। 6 বছর আগে মাকে হারায়। সে এখন একটা আইটি সেক্টরে কাজ করে। রাঘব আর সারিতার মধ্যে বেশ ভালোই ভাব হয়েছে, কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে পুরো চিত্রটাই বদলে গেল। এটা আপনারা কি করলেন? আপনাদের জন্য তো আমার মেয়েটার জীবন শেষ হয়ে গেল। দেখুন, আমি নিজে একজন বাবা হয়ে আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি একটু শান্ত হওয়ার চেষ্টা করুন, আমরা দেখছি কি করা যায়। আর কি দেখবেন, সব তো শেষ। কিছু মনে করবেন না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনাদের ছেলের জন্যে আজ আমায় অনেক অপমানিত হতে হবে। কি জানি, হয়তো আমার মেয়েটাই অপয়া। তার কপালে হয়তো বিয়েটা লেখা নেই। ভেবেছিলাম ভালো ঘরে মেয়ের বিয়ে দেব, সেটাও হলো না। রাঘবকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ের 1 সপ্তাহ আগে রাঘব উধাও, কোথায় গেছে, কোথায় আছে কেউ জানে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও রাঘবের খোঁজ কোথাও মেলেনি। তার ফলে স্বাভাবিকভাবে রাঘবের বাবা মা তাদের ছেলের জন্য অত্যন্ত চিন্তিত। তারা ভাবতেও পারেনি তাদের ছেলে সম্পর্কিত এই রকম কিছু ঘটবে। কিছুদিন পর জানা যায় সারিতার বাবা সুইসাইড করেছে। সারিতা এখন তার বন্ধুর বাড়িতে থাকে। ঠিক 1 বছর পর হঠাৎ একদিন রাঘব বাড়ি ফিরল। রাঘবের মা তাকে দেখে খুব বিরক্ত ও রেগে তার সাথে কথা বলল। ফেরার দরকার কি ছিল? যেখানে ছিলিস সেখানেই তো থাকতে পারতিস। শান্তি হয়েছে তো মা বাবাকে অপমানিত হতে দেখে? লজ্জা করে না? সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর তুই এরম একটা কাজ করলি। বিয়ে না করার ইচ্ছে থাকলে বলেই দিতে পারতিস। জানিস সেই দিন কতটা অপমানিত হতে হয়েছিল আমাদের? আমার কিচ্ছু করার ছিল না। আমি যদি বিয়েটা করতাম হয়তো আমার ইনকামটা আর হতো না, আর ওটা না হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। তোমরা যদি বলো, আমি এখন বিয়ে করতে রাজি আছি। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এখন বলছিস বিয়ে করবি? জানিস সরিতার বাবা সুইসাইড করেছেন? তোর জন্য আমাদের বাড়িতে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে গেছে। কোনো খোঁজ রাখিস তুই? কি, এসব কি বলছো তুমি? আর সরিতা, ও কোথায়? ও এখন এক বন্ধুর বাড়িতে আছে, একটা বড় ট্রমায় চলে গেছিল। তুই এসব কেন করলি বলতো? আমি এক্ষুনি সরিতার সঙ্গে দেখা করব।
হ্যালো হ্যালো, আমি রাঘব, আমি ফিরে এসেছি, একটু দেখা করা যায়? বেশিক্ষণ না, ওই 20 মিনিট মতো কোনো একটা কফি শপে। যদি বলো তাহলে আজই বিকেলে দেখা করি, কোনো প্রবলেম নেই তো? বেশ। রাঘব বিকেলে কফি শপে সারিতার সাথে দেখা করল। দেখো সরিতা, আমি জানি কাজটা আমি ভালো করিনি, আমার সকলকে জানিয়ে করা উচিত ছিল, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। আমি পড়াশোনা করে আগে কেরিয়ারটা সেট করতে চেয়েছিলাম, কিন্তু মা বাবা আমায় বিয়ে করে সংসারই করতে চেয়েছিল, তাই আমি কিছু করতে পারিনি, আমায় পালিয়ে যেতে হয়েছিল। অ্যাটলিস্ট আমায় বলতে পারতে, আমি ম্যানেজ করার চেষ্টা করতাম। তুমি জানো বাবা সেদিন কতটা কষ্ট পেয়েছিল? এতটাই কষ্ট পেল যে সে আমায় ছেড়ে চলে গেল। বাবা ছাড়া কিন্তু আমার আর কেউ ছিল না। সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এতটা খারাপ পর্যায়ে গিয়ে দাঁড়াবে, কিন্তু দেখো আমি এখন পুরো সেটেল হয়ে গেছি। যদি চাও আমরা কিন্তু এখনো বিয়ে করতে পারি। সরি মিস্টার রাঘব, আমার পক্ষে আর সম্ভব নয়। আমার একটা কাজ আছে, আমি উঠলাম। সারিতা উঠে চলে গেল। রাঘব ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর রাঘবের বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হলো। কোনো রকমে তার প্রাণটা বেঁচে গেলেও সে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। তারও কিছুদিন পর আবারও একটা অ্যাক্সিডেন্ট হয়। লোকাল থানার পুলিশের কাছে খবরটা যায়। গুড ইভিনিং স্যার। আসুন ইন্সপেক্টর ইন্দ্রাণী। স্যার একটা রিপোর্ট আছে, সল্ট লেকে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ঠিক আছে, চলুন যাওয়া যাক। পুলিশ সেখানে পৌঁছলো। বডি এক্ষুনি পোস্টমর্টমে পাঠান। আর কি জানা গেছে? স্যার ছেলেটার নাম দেবরাজ। যতটুকু জানতে পেরেছি ও কোনো এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। সেই বাড়িটার অ্যাড্রেস? হ্যাঁ স্যার, সেটাই খোঁজা হচ্ছে, আজকের মধ্যে পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। পরের দিন পুলিশ খোঁজ পেল যে সেই বাড়িটা রাঘবের বাড়ি। তারা সেখানে গেল। নমস্কার, আপনি কি রাঘব মিত্র? আগে হ্যাঁ, আমি ইন্সপেক্টর রণজয় সেন, লোকাল পুলিশ অফিসার। আচ্ছা দেবরাজ, মানে যার কাল অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তো আপনারই বন্ধু? হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি। আচ্ছা আপনারই বাবার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ। কি ব্যাপার বলুন তো, আপনার লোকের সাথে এরম হচ্ছে কেন? আমি জানি না, আমিও তো বুঝতে পারছি না। আইসি, ওকে আজ উঠলাম, তবে দরকার পড়লে কিন্তু আবার আসবো। ইন্দ্রাণী, হোয়াট অ্যাবাউট দ্য পোস্টমর্টম রিপোর্ট? স্যার পোস্টমর্টম রিপোর্ট কিন্তু এসে গেছে, তাতে জানা গেছে দেবরাজ অ্যাক্সিডেন্টে নয় মার্ডার হয়েছে। সে কি বলছেন আপনি? আমার মনে হচ্ছে কি, এই সব কিছুর পিছনে না রাঘবের কোনো একটা কানেকশন কিন্তু আছে। ঠিকই বলেছেন, আমারও তাই মনে হচ্ছে। ছেলেটাকে একটু চোখে চোখে রাখতে হবে। বেশ কিছুদিন কেটে গেল আর সেই রকম কিছুই ঘটল না, কিন্তু রাঘব সারিতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।
তার ফোন সুইচ অফ, মেসেজ করলেও তার রিপ্লাই আসছিল না। তাই রাঘব ঠিক করল যে সারিতা যেখানে থাকে সে সেখানে যাবে। রাঘব সেখানে গিয়ে জানতে পারল সারিতা গত 3 দিন ধরে মিসিং। তার বন্ধু লোকাল থানায় মিসিং ডায়েরি লিখিয়েছে। রাঘব সোজা সেইখান থেকে থানার উদ্দেশ্যে রওনা দিল। স্যার! আরে রাঘব বাবু যে, কি ব্যাপার? স্যার, আমার একজন বন্ধু সরিতা, ও গত 3 দিন ধরে মিসিং। সরিতা? ও, মনে পড়েছে। হ্যাঁ, ওর এক বন্ধু এসে ডায়েরি করে গেছে, খোঁজ চলছে, তবে পাওয়া যায়নি এখনো। ওরে বাবা, আপনি আবার সরিতাকেও চেনেন? এই নিয়ে 3 জন ভিকটিম তো আপনার সাথেই কানেক্টেড। হ্যাঁ, আসলে ও আমার হবু স্ত্রী। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু কিছু রিজেন্সের জন্য সেটা পিছিয়ে যায়। প্লিজ স্যার, সরিতাকে খোঁজার ব্যবস্থা করুন, প্লিজ। মিস্টার রাঘব, ওটাই আমাদের ডিউটি, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের কাজ করছি। আর হ্যাঁ, আপনাকেও একটা কথা বলে রাখি, যতদিন না সরিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে আর যতদিন না দেবরাজের মৃত্যু রহস্য বেরোচ্ছে, ততদিন কিন্তু আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। ওকে স্যার। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনার বন্ধু দেবরাজ অ্যাক্সিডেন্টে নয়, ওকে খুন করা হয়েছে। সে কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আচ্ছা, এবার আপনি আসুন। প্রায় 15 দিন কেটে গেল, সরিতার কোনো খোঁজ নেই। একদিন রাঘবের কাছে একটা ফোন কল এলো। হ্যালো রাঘব বাবু, নমস্কার। কে বলছেন? সেসব নয়, থাক, আগে আপনি আমার কথা শুনুন। আপনার বাবার অ্যাক্সিডেন্টের কারণ আমি। যদিও আমি তাকে খুন করতে চেয়েছিলাম, কিন্তু লাকিলি সে বেঁচে যায়। আপনার বন্ধু দেবরাজ, ওকেও আমিই খুন করেছি। আর সরিতাও কিন্তু এখন আমার কাছে। নেক্সট টার্গেটটা কিন্তু আপনি। কি, আপনি কে বলছেন? গুড বাই। রাঘব ভয় পেয়ে গেল, সে সঙ্গে সঙ্গে থানায় ছুটল। স্যার, স্যার, আমার কাছে এক্ষুনি একটা ফোন কল এসেছিল, কে করেছে আমি জানি না, কিন্তু একটা মেয়ের গলা ছিল। গলাটা চিনতে পারলেন? না, চিনতে পারিনি। বললো আমার বাবার অ্যাক্সিডেন্টের জন্য নাকি উনিই দায়ী, দেবরাজকে উনিই মেরেছেন, আর আর সরিতাও এখন ওনার কাছে। হোয়াট, আপনার কাছে নাম্বারটা আছে? হ্যাঁ, এই নিন। ইন্দ্রাণী, এই নাম্বারটা লোকেট করার চেষ্টা করুন তো ফার্স্ট। ইয়েস স্যার। আর কি বলল? বলল যে নেক্সট টার্গেট হলাম আমি। আই সি, তার মানে আপনারও বিপদ আছে। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়, আপনি নাম্বারটা দিয়ে যান, আমরা যদি লোকেট করতে পারি আমরা অবশ্যই অ্যারেস্ট করব। ডোন্ট ওয়ারি, আমি 2 জন কনস্টেবল আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, যারা আপনাকে এবং আপনার বাবা মাকে প্রোটেক্টেড রাখবে। ডোন্ট ওয়ারি, আপনি এখন আসতে পারেন। রাঘব তার ফোন নাম্বারটা থানায় দিয়ে চলে গেল। ইন্দ্রাণী, নাম্বারটা লোকেট করতে পারলেন? না স্যার, বারবার সিগন্যাল চলে যাচ্ছে, লোকেট করা যাচ্ছেই না। ওকে, কিপ ট্রাইং। বেশ কিছুদিন কেটে গেল, রাঘবের কাছে আর কোনো কল এলো না। স্যার, আর তো কোনো কল আসেনি, ছেলেটা মিথ্যে কথা বলল না তো? না, কারণ
খুনি কখনো এইভাবে ফোন করে নিজে কি স্বীকার করবে যে সে খুন করেছে? ব্যাপারটা একটু অকওয়ার্ড। মিথ্যে বলেও কোনো লাভ হবে না, কারণ ওর বাড়িতে পুলিশ পোস্টিং দেওয়া আছে, সুতরাং ও পালাতে পারবে না। কিন্তু একটা ব্যাপারই আমাকে ভাবাচ্ছে, ওই সরিতাকে তো এখনো খুঁজে পাওয়া গেল না। এনিওয়ে, আপনি এখন এখানেই থাকুন, আমি বাড়ি যাচ্ছি, বিকেলে আসবো। আর হ্যাঁ, কোনো দরকার পড়লে কিন্তু অবশ্যই কল করবেন। ইন্সপেক্টর রণজয় থানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর এদিকে রাঘবের কাছে আবার কল এলো। হ্যালো রাঘব বাবু, ইওর ওয়েট ইজ ওভার, চলে আসুন, অ্যাড্রেসটা আমি মেসেজ করে দিচ্ছি। সরিতা খুব কাঁদছে, আপনাকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি চলে আসুন, কারণ ওর দিনও ফুরিয়ে আসছে। না না, আমি আসছি, আপনি আপনি প্লিজ ওকে কিছু করবেন না। রণজয় বাড়ি পৌঁছলো, তার স্ত্রী রীনা বলল, কি গো, কেস সলভ হলো? না, এখনো হয়নি, খুব জটিল কেস, তাই টাইম লাগছে। এর আগে তো কত জটিল কেস সলভ করেছো, এটা করতে এত টাইম লাগছে কেন? হ্যালো, ইন্সপেক্টর রণজয় সেন স্পিকিং। হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 1 2 3। হুজ দিস? আপনার সব থেকে বড় শত্রু আর আপনার ক্লায়েন্টের ক্লোজ ফ্রেন্ড। আপনি কে বলছেন? ছাড়ুন তো ওইসব, আপনার ক্লায়েন্ট এখন আমার কাছে আসছে, পারলে আসুন, এসে পাচ্ছেন। হ্যালো হ্যালো, কে ফোন করেছিল? বুঝতে পারলাম না, তবে আমার মনে হচ্ছে কেসটা সলভ হয়ে গেছে। আমার শুধু একটা ক্লু লাগবে, জাস্ট একটা ক্লু। আজ যেই গল্পটা পড়লাম তাতে একটা ঘটনা ছিল, অনেকটা তোমার কেসটারই মতো। কি পড়লে শুনি। গল্পের ব্যক্তি মারা যায়, কিন্তু লাশ থেকে জানা যায় যে সে আসলে মরেনি, সে গা ঢাকা দিয়েছিল, আর সেই আসল ভিলেন। রণজয়বাবু কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, তারপর সে রীনাকে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ রীনা, তোমার এই কথাটা আমার চোখ খুলে দিয়েছে, আর আমার কেসটাও সলভ হয়ে গেছে। আচ্ছা, আমি বেরোলাম, টাটা। আরে, লাঞ্চ করবে না? যদি কেসটা সলভ হয়ে থাকে তাহলে রাত্রে বাইরে ডিনার। রণজয়বাবু ইন্দ্রাণীকে ফোন করল। হ্যালো ইন্দ্রাণী, কেস সলভড। কি বলছেন স্যার, সত্যি? হ্যাঁ, একটা নাম্বার দিচ্ছি, এক্ষুনি লোকেশন ট্র্যাক করে জানান আমায়। রণজয় ইন্দ্রাণীকে নাম্বারটা দিল, ইন্দ্রাণী লোকেশন ট্র্যাক করল। স্যার, লোকেশনটা বালিগঞ্জ দেখাচ্ছে। ওকে, আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে ওখানে পৌঁছন, আমিও যাচ্ছি। ওকে স্যার। কনস্টেবল, গাড়ি বের করো ফার্স্ট। রণজয়বাবু রাঘবকে অনেকবার ফোনে চেষ্টা করেও পেল না, সে চিন্তিত হয়ে পড়ল। এদিকে রাঘব পৌঁছে গেছে সেই অচেনা ফোন কলারের ডেরায়। সরিতা, সরিতা, তুমি কোথায়? রাঘব, রাঘব,
রাঘব তুমি এসেছো। সরিতা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? এ তো আমাকে করার কথা নয়, ক্ষতি তো তোমার হওয়ার কথা। মানে? So finally you are trapped, Mr. Raghav. এসব তুমি কি বলছো? অবাক হচ্ছো? হওয়ারই তো কথা, ভাবতেও পারোনি না যে এত দিন ধরে যে তোমাকে ফোন করে থ্রেট দিত সেটা আসলে আমি। তুমি এসব তুমি করছিলে? তুমি আমার বাবাকে মারতে চেয়েছিলে, তুমি আমার বন্ধুকেও মেরেছো, আমি তো ভাবতেও পারছি না। হ্যাঁ আমি করেছি, কিন্তু কেন? কেন জিজ্ঞেস করছো? কারণ আমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী। সেই দিন যদি তুমি ওই রকম ভাবে চলে না যেতে, দেন আজ আমাকে এই কাজগুলো করতে হতো না। কিন্তু আমি তো তোমায় এখনো বিয়ে করতে চাই। সব জিনিস ভেঙে গেলে জোড়া লাগানো যায় না মিস্টার রাঘব। আমিও তো তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমি আমার বাবাকে হারালাম, সেটার জন্য দায়ী কে? শুধুমাত্র তুমি। তাই আজ আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, নইলে আমি শান্তি পাব না। ইওর টাইম ইজ ওভার মিস্টার রাঘব, রেস্ট ইন পিস। সরি রাঘব, কিন্তু আমার আর কিচ্ছু করার ছিল না, বাবা ছাড়া যে আমার কেউ ছিল না। তোমার এই একটা ভুলের জন্য আজ আমি খুনি হয়ে গেলাম। কেন করলে এরকম? বাবা, ও বাবা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। আমিও আসছি তোমার কাছে বাবা, আমিও আসছি। সরিতা বন্ধুকটা নিজের মাথায় ঠেকালো। সরিতা, ওটা করবেন না, দাঁড়িয়ে যান। সরিতা সেখানেই আত্মঘাতী হল। পুলিশের পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। রণজয়বাবু ভেতরে স্তম্ভিত হয়ে গেল। ইন্দ্রাণী বলল, ও মাই গড, স্যার এরা তো দুজনেই ডেড। স্যার এটা কি করে হলো? কেসটা তো ইনকমপ্লিটই থেকে গেল। আমরা যদি একটু আগে পৌঁছতে পারতাম তাহলে হয়তো আজ দুটো প্রাণ বেঁচে যেত। রাঘব বুঝতেও পারলো না যে সে একটা বড় ট্র্যাপে পা দিয়েছে, আর সরিতাও ট্র্যাপটা বেশ ভালোই পেতেছিল। আমি ঠিকই আন্দাজ করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কেসটা আমি সলভ করতে পারলাম না। ভালোবাসার জন্য একজন অপরের প্রাণ নিল, আর ভালোবাসার জন্য নিজের প্রাণও দিল। সত্যি ভালোবাসা কথাটা ছোট হলেও জিনিসটা অনেক গভীর। ক্যানভাস এন্টারটেনমেন্ট অডিও বুক সিরিজে আজ শুনছিলেন ট্র্যাপ। গল্প রচনায় স্বাগত। গল্প পাঠ ও রাঘবের বাবার চরিত্রে সুরিত, রাঘবের চরিত্রে স্বাগত, সরিতার চরিত্রে স্নেহা, সরিতার বাবা ও ইন্সপেক্টর রণজয় সেনের চরিত্রে আমি সৌপ্তিক, ইন্সপেক্টর ইন্দ্রাণীর চরিত্রে ইন্দ্রাক্ষী, রাঘবের মায়ের চরিত্রে আদ্রিজা, রীনার চরিত্রে ঝিলাম। সম্পাদনা ও শব্দগ্রহণে আমি সৌপ্তিক, পোস্টার ডিজাইনিং সৃজিৎ, পরিচালনায় স্বাগত। আপনাদের সকলকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই খুব সাবধানে দীপাবলি কাটান, আর আমরাও খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।